আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা গত দুটুই কিছু টিউটোরিয়াল তৈরি করেছি। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হলো টেক্সট সম্বন্ধে। টেক্সট একটি ইম্পর্টেন্ট বিষয়। টেক্সট দ্বারা আমরা বিভিন্ন বস্তুর নাম প্রকাশ করে থাকি। হ্যাঁ, টেক্সটে কিছু নিয়মকানুন আছে, এটা আমরা অটোকেটে আলোচনা করব। বন্ধুরা, গত টিউটোরিয়ালে আমরা শিখেছি কীভাবে লাইন কমান্ড তৈরি করতে হয়, অপশন কমান্ড কীভাবে দিতে হয়, কীভাবে নিতে হয়, ট্রিম কীভাবে করতে হয়, সার্কেল কীভাবে করতে হয় এবং স্টেটস কীভাবে করতে হয়। আরও আমরা ইম্পর্টেন্ট একটি শিখেছি যে লেয়ারে কীভাবে নিতে হয় অবজেক্টকে। তো বন্ধুরা, আজকে আমরা টেক্সট সম্বন্ধে শিখব। টেক্সট আমাদের কয়েক প্রকার টেক্সট আছে। আমরা প্রধানত দুই প্রকার দুইভাবে টেক্সট লেখা যায়, আরও বিভিন্নভাবেও টেক্সট লেখা যায়। অ্যাডভান্স ডিসকাশন আমরা পরেই আলোচনা করব। হ্যাঁ, তো বন্ধুরা, নর্মালি টেক্সট যদি আমরা লিখতে চাই তাহলে আমরা রিবন থেকেও ইউজ করতে পারি, ইজি এটা। আর চাই আমরা অ্যালাইস কমান্ড ইউজ করেও আমরা টেক্সট লিখতে পারবো। যদি আমরা অ্যালাইস কমান্ড ইউজ করি তাহলে কিবোর্ড শুধুমাত্র টি প্রেস করেই আমরা এটা লিখতে পারবো। ওকে, টি এন্টার। টি এন্টার আসার পর আমাদের টেক্সট কমান্ডটি অ্যাক্টিভ হবে। দেন আমরা ওয়ার্ক স্পেসে ফার্স্টটা ক্লিক করে জাস্ট মাউসটাকে আমরা একটু হালকা ডাইনে অথবা বাঁয়ে যেদিকে ইচ্ছা নিয়ে যাব, ডাইনে নেওয়া ভালো। যেহেতু আমরা বা লেফট থেকে রাইটেই ইংলিশ লিখে থাকি, সো আমাদের লেখার স্টাইল হবে লেফট থেকে রাইট। এই কারণে আমরা ক্লিক করার পর আমাদের মাউসটাকে জাস্ট লেফট থেকে রাইটের দিকে নিয়ে আসবো। আসার পর আমরা দেখতে পারবো যে একটা বক্সের মতো ক্রিয়েট হয়েছে। দেন আমাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে এসে আমরা যদি ক্লিক করি তো আমাদের লেখার জন্য স্পেস তৈরি হয়ে যাবে, জাস্ট রো অথবা সেল তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেছি আমাদের সেল অটোমেটিকলি তৈরি হয়েছে। তো এখন আমরা যদি টেক্সট লিখে এখানে লিখতে পারি, তো আমরা একটা রুম তৈরি করেছিলাম, এখন এই রুমটার নাম দিব বেডরুম। ওকে বন্ধুরা, বেডরুম আমরা দেখতে পারছি, বেডরুম খুব ছোট। হ্যাঁ, তো আমাদের এটাকে বেডরুমকে এটাকে আমি সিলেক্ট করে জাস্ট এখানে আমাদের দেওয়া আছে 3 ইঞ্চি জাস্ট সাইজটা আপার রাইট কর্নারে যে টেস্টের মেজার সাইজ দেওয়া হয়। হ্যাঁ, তো আমরা এখানে ফ্রন্ট সাইজটা একটু বাড়িয়ে দেবো জাস্ট 5 ইঞ্চি। হ্যাঁ, দিই। ওকে, দেওয়ার পর আমরা যদি ইন্টার ক্লিক করি হয়ে যাবে আমাদের টেক্সট, সরি। হ্যাঁ, ইন্টার ক্লিক করবো আমাদের টেক্সট তৈরি হয়ে যাবে। দেন আমরা এটাকে মিডিল নিয়ে আসলাম। এই তো আমরা এই টেক্সটটাকে অ্যালাইস কমান্ড দ্বারাও লিখতে পারি। এখন টেক্সটটাকে এই টেক্সটটাকে যদি আমরা মডিফাই করতে চাই তবুও তাও আমরা পারবো, যদি আপার কেস করতে চাই তাও পারবো, লোয়ার কেস করতে চাই তাও পারবো। জাস্ট এই টেক্সটের উপর ডবল ক্লিক করার পর যারা রিবন ইউজ করি তারা আমরা দেখবো একটা রিবনে ওখানে আলাদা একটা টেক্সট এডিটর প্যানেল তৈরি হবে। তাই এখানে আমাদের বিভিন্ন স্টাইল আছে, যদি আমরা কোনো স্টাইলে ইউজ করতে চাই সেই স্টাইলগুলো পারবো। এখানে ডিফারেন্ট স্টাইল দেওয়া আছে আমাদের। হ্যাঁ, এই ওইটাও আমরা ব্যবহার করতে পারবো, অথবা যদি আমরা চাই টেক্সটের ফন্ট চেঞ্জ করতে তাও পারবো। এখানে আমাদের অসংখ্য টেক্সটের ফন্ট দেওয়া আছে। হ্যাঁ, তো দেখা যায় জাস্ট যারা আমরা অটোকারে লিখে থাকি এরিয়াল, এরিয়াল ন্যারো, টাইমস রোমান, হ্যাঁ আরও বিভিন্ন টেক্সট আমরা ইউজ করি। হ্যাঁ, এখানে জাস্ট এরিয়াল আছে, তো এরিয়াল থাক জাস্ট আমরা শিখতেছি, এই কারণে আমাদের চেঞ্জ করার বেশি প্রয়োজন নাই। আর যদি আমরা এই টেক্সটটাকে বোল্ড করতে চাই তবুও ওই বোল্ড করতে পারবো, যে এটা আপনাদের যারা আমরা জানি এমাইকসো ওয়ার্ড, এটা ইজি বোল্ডের মতো বোল্ড হয়ে যাবে। তারপর যে আন্ডার স্পেস দিতে আন্ডারলাইন দিতে চাই তাও আন্ডারলাইন দিতে পারবো, ইটালিক যদি করে ইটালিক পারবো। হ্যাঁ, তারপর লেখার মাঝখানে যদি দাগ দিতে চাই তাও পারবো। ওকে, এটা তারপর আপারকে যদি করতে চাই আমরা আমরা একটু খেয়াল করি জাস্ট ওই ফরম্যাটিংয়ের ভিতরেই আছে যে এখানে একটা অ্যারো। হ্যাঁ, অ্যারোতে ক্লিক করে দেখা যাবে কি আপার গেস। হ্যাঁ,
আর সবকিছু সব লেটারই দেখা যায় আবার ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আবার যদি আমি চাই এটাকে লোয়ার কেস করতে, এটাও আমি পারবো। এখানে লোয়ার কেস কারণ সব লোয়ার হয়ে যাবে, সব লেটারগুলোই লোয়ার হয়ে যাবে, ইজি বন্ধুরা। তো আমরা এটাকে আপার কেজি রাখি, হ্যাঁ। তারপর যদি আমরা ওই জাস্ট যখন আমরা চাই স্কোয়ার কিছু ইউজ করতে, এটাও আমরা পারবো, হ্যাঁ। এটাকে আমি সিলেক্ট করে এখানে স্কোয়ার সুপার স্ক্রিপ্ট করা যাবে, সাব স্ক্রিপ্ট করা যাবে, এটা ইজি বন্ধুরা, হ্যাঁ। আমরা একটু জাস্ট চেষ্টা করলে পারবো। তারপর টেক্সট লেয়ারে নেওয়া, হ্যাঁ, এইপর তারপর সিম্বল ইউজ করা, বিভিন্ন আরও অনেক কিছু আছে। তারপর এখানে আমাদের ডিফল্ট ইউজ করা, তারপর লেফট ইউজ করা, মিডল সেন্টার ইউজ করা, রাইট ইউজ করা, টেস্ট জাস্ট অ্যালাইনমেন্ট ইজ ওকে বন্ধুরা। আমরা আরও আলোচনা করব আস্তে আস্তে, দেখা যাবে। তো আমাদের বেডরুম তো আমার লিখে লেখা হয়ে গেছে আমাদের। তো আমরা দেখছি যে আমাদের বেডরুম কমপ্লিট। তো এখন আমরা দেখবো আমাদের মাল্টি টেস্ট, সরি, অ্যালায়েন্স কমান্ড দ্বারা কীভাবে টেস্ট লেখা যায় আমরা শিখলাম, হ্যাঁ। এখন আমরা রিবন দ্বারাও কীভাবে টেস্ট লিখবো এটাও শিখবো। তো বন্ধুরা, আমি আলোচনা করছিলাম টেক্সট দুই প্রকার, একটা হলো আপনার সিঙ্গেল লাইন টেক্সট, আরটা হলো মাল্টি লাইন টেক্সট, হ্যাঁ। তো আমরা সিঙ্গেল লাইন টেক্সট এখনও দেখিনি, জাস্ট যদি টি এন্টার দিয়ে আমরা লিখি, তো মাল্টি লাইন টেস্ট অ্যাক্টিভ আছে আমার, এই কারণে মাল্টি লাইন টেক্সটে আমি চলে আসছি। যদি আমার সিঙ্গেল লাইন টেক্সট অ্যাক্টিভ থাকে, সিঙ্গেল লাইন টেক্সটে চলে আসবো। তো বন্ধুরা যে যেটা ইউজ করে, হ্যাঁ, আমি স্বাভাবিকভাবে মাল্টি লাইন টেক্সট ইউজ করে থাকি। আপনারা যদি চান সিঙ্গেল লাইন টেক্সট ইউজ করতে, তাও পারবেন, বাট মাল্টি লাইন টেক্সট ইউজ করা একটু বেটার, ওকে বন্ধুরা। তো আমরা দেখতেছি আমাদের এটা মাল্টি লাইন টেক্সট, ওকে। তো আমরা এখন সিঙ্গেল লাইন টেক্সট লিখবো, সিঙ্গেল লাইন টেক্সটে লিখবো, ওকে। তো আমরা রিবনের সাহায্য নিয়ে টিউটোরিয়ালগুলো তৈরি করবো ইনশাআল্লাহ, এবং রিবনটাই আমাদের কাছে বেস্ট হবে, যেহেতু যত বা আপডেট সফটওয়্যার আসছে সেই সফটওয়্যারে রিবনই ইউজ করতেছে সবাই। তো বন্ধুরা, যখন আমাদের টেক্সট অপশনে গেলাম, অ্যানোটেশনে টেক্সটে যেয়ে আমরা ক্লিক করার পর এই মাল্টি লাইন টেক্সট শেষ, আমাদের সিঙ্গেল লাইন টেক্সট আছে। সিঙ্গেল লাইন টেক্সট আমরা যখন ক্লিক করব, সিঙ্গেল লাইন টেক্সট অ্যাক্টিভ, তো আমাদের টেক্সট হাইট জাস্ট আমরা এখানেই দেখাই দিতে পারবো আমাদের টেক্সটের কত হবে। জাস্ট এখানে ক্লিক করার পর ফার্স্ট ক্লিক অ্যান্ড সেকেন্ড ক্লিক চলে আসলো। তো আমরা যদি এখানে বেড লিখি, বেডরুম, বেড রুম, ইজি বন্ধুরা, বেডরুম, দেন আমরা ক্লিক করে দেখা যাচ্ছে আমাদের টেস্ট হয়ে গেছে, হ্যাঁ, লেখা। তো বন্ধুরা, ইজি লেখা। টেস্ট লেখার পর যদি আমরা আরও কিছু লিখতে চাই, এইটা ডবল ক্লিক করলে দেখা যায় কি এডিট করে এডিটের কোনো ফাংশন আসে না, এই কারণে আমার কাছে একটু বিব্রত লাগে। যদি আপনারা এটাকে খুব ইজিলি ভাবে নিতে পারবেন, হ্যাঁ, খুব সহজভাবে নিতে পারবেন টেক্সটটা, আমার কাছে খুব আনইজি ফিল মনে করি, আপনারা এটা ইউজ করলেও করতে পারেন, হ্যাঁ। এটার ভিতরে বেশি অ্যাডভান্সেস আছে, আমি এটা খুব কম ইউজ করি, আর এরকম লিখতে পারবেন আপনারা, হ্যাঁ, সিঙ্গেল টেক্সট। তো দেন বন্ধুরা, আমরা সিঙ্গেল টেক্সট শেখা হয়ে গেছে আমাদের। এখন আমরা শিখবো টেক্সটটাকে কীভাবে, আর একটি টেক্সট লেখার স্টাইল আমরা শিখবো, সেটা হলো আর্টস অ্যালাইন্ড টেক্সট। আর্টস অ্যালাইন্ড টেক্সটটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এটা আপনার এমএস ওয়ার্ডে ভালোভাবেই লেখা যায়। যদি আমাদের অটোক্যাডের প্রয়োজন হয়, তাহলে আমরা শিখে নেব লেখার জন্য, জাস্ট শিখে রাখি, পরে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, হ্যাঁ। এটা বেশি আমি দেখাবো না, যেহেতু এটার পিছনে টাইম দিয়ে আমাদের মূল্যবান সময় কেমন নষ্ট করব না। তো আমরা যদি লিখতে চাই আর্টস অ্যালাইন টেক্সট, তো আমাদের এখানে ট্যাব থেকে এক্সপ্রেস টুলে গিয়ে আমরা এখানে আর্টস আর্টস অ্যালাইন টেক্সটাই জাস্ট প্যানেলের ভিতর পাবো। এটা হচ্ছে টেক্সট আপনার গ্রুপের ভিতর, আর্ট নিলেই হয়ে যাবে। জাস্ট এখানে আমাদের আর্টু ভুল হয়েছে, যেহেতু এটা আর্টস, সেহেতু আমাদের আর্টসের মতো একটি অবজেক্ট তৈরি করে নিতে হবে। প্রথমে আমাদের একটি সার্কেল তৈরি করতে হবে, আর সার্কেল তো আমরা আগে থেকেই পারি বন্ধুরা। তো সি এন্টার যদি আমরা দিই, সি এন্টার, তো সার্কেল কমান্ড অ্যাক্টিভ হবে। দেন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী একটা সার্কেল নিলাম,
নেবার পর আমরা যদি এটাকে টেক্সট হিসাবে এই করি, জাস্ট ধরো এটাকে আমরা একটা আর্টস পরিণত করে নিই, জাস্ট আর্টস টি এন্টারটেইন, সরি বন্ধুরা ডান, একটা আর্টস তৈরি করে নাও, ওকে। অ্যান্ড দেন আমরা এখন অ্যাপ্লাই করব আর্টস অ্যালাইন টেস্ট, ওকে। দেন ক্লিক করার পর আমাদের একটা আর্টস অ্যালাইন টেক্সট ওয়ার্ক সব ক্রিয়েট হবে। এখানে আমরা যদি লিখি আমাদের প্রয়োজনীয় যা কিছু লিখবো এখানে আর্টস আকারেই তৈরি হবে। তো বন্ধুরা আমরা লিখতেছি জাস্ট একাড সিএডি একাড, সো একার সলিউশন, ওকে বন্ধুরা দেখি কীরকম হয় আমাদের একার সলিউশন, ওকে। জাস্ট আমরা দেখা যাচ্ছে একার সলিউশন হয়ে গেছে। হ্যাঁ এটা ছোট আসছে, যদি আমার হ্যাঁ এটা বড় করা যায় টেক্সট হাইট দিলে পর, বিশাল হয়ে গেছে বন্ধুরা, আমার জাস্ট ফান ইট। বন্ধুরা আরো কম আমাদের কমার টেস্ট হাইট যদি আমরা 25 নিয়ে আসি, ইয়েস নাও সো ওয়ান্ডারফুল টেস্ট, ইট লুক গুড। ওকে বন্ধুরা আমরা আর্টস অ্যালাইন টেক্সট শিখলাম কীভাবে আর্টস অ্যালাইন টেক্সট লিখতে হয়, এটা জাস্ট আমরা শিখিয়ে রাখি, আমাদের খুব আমাদের উপকারে আসবে। তো বন্ধুরা আমরা তো আগে থেকে বলছি যে আমরা আর্কিটেক্ট প্ল্যানের সাথে সাথেই অটোক্যাড শিখবো, তো এখন আমাদের রুম একটা তৈরি করেছি, এই রুমটাকে আমরা টেক্সট কমান্ড শিখেছি, টেক্সট কমান্ড শেখার পর টেক্সটটাকে আমরা অ্যাপ্লাই করছি। এখন রুমের কীভাবে মাপ দিব আমরা, যদি আমরা কোনো ড্রয়িং ফলো করি তবে দেখতে পারবো যে আমাদের আর্কিটেকচার ড্রয়িংয়ে আমাদের রুমের মাপ থাকে। হ্যাঁ বেডরুম লেখা থাকে, বেডরুমের পর নিচেই আমাদের রুমের মাপ থাকে। হ্যাঁ তো বন্ধুরা এটাও খুব ইজি একটা বিষয়, তো এই বিষয়টা আমরা নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব, যেহেতু আরও কিছু সেটিং আছে সেই সেটিংগুলো আমরা টিউটোরিয়াল তৈরি করে ওটি শিখে তারপর এইগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আশা রাখি আপনারা দেখবেন এবং ভালোভাবে শিখবেন, প্র্যাকটিস করলে আপনারা পারবেন, এ তো অরিড হওয়ার কোনো কারণ নেই। তো বন্ধুরা আমাদের আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালোভাবে এবং খুব ক্লিয়ারলি আপনাদের বোঝানোর সক্ষম হতে পারি এবং ভালোভাবে টিউটোরিয়াল তৈরি করতে পারি। ওকে আল্লাহ হাফেজ।